সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে দেবব্রত মজুমদার বিশেষ ভূমিকা নিয়েছেন। প্রয়াতের স্মরণ সভায় এই কথা বললেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। সম্প্রতি প্রয়াত হয়েছেন দেবব্রত মজুমদার। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দেবব্রত মজুমদার ছিলেন সিআইটিইউর শান্তিরবাজার মহকুমা সম্পাদক, ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক, পাশাপাশি ছিলেন সিপিএম দক্ষিণ জেলা কমিটির নেতা। রবিবার তার স্মৃতিতে হয় স্মরণ সভা, সিআইটিইউর রাজ্য দপ্তরে হয় এই সভা। প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, পীযূষ নাগ সহ অন্যান্যরা। মানিক দে বলেন, প্রয়াত নেতা জীবন বাজি রেখে কাজ করে গেছেন। অনেক আগে থেকে অনেকটা ট্রেডিশনাল ছবি পাওয়া যায়, পরিবারের আত্মীয় পরিজন যারা আছেন তারা সকলেই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত। তারা কমিউনিস্ট পার্টিটাকে নিজের পার্টি হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং গণ আন্দোলন সংগঠিত করা, পার্টি সংগঠিত করার ক্ষেত্রেও ভূমিকা নিয়েছেন। তো যে এলাকাটাতে কাজ করতে সে এলাকাটা কিন্তু কাজ করাটা সহজ ছিল না, বিশেষ করে বিলোনিয়া এবং শান্তিবাজার। আগে তো একটা মহকুমাই ছিল, শান্তিবাজার এবং বিলোনিয়া। নানা ধরনের আক্রমণ অতীতে আমরা দেখেছি যে আক্রমণ, এখন জীবনটা বাজি রেখে কিন্তু তাদের কাজ করতে হবে। সরকারে থাকা অবস্থাতেও, সরকারে না থাকা অবস্থাতেও ওই এলাকাতে আমাদের অনেক মূল্যবান দায়িত্বশীল কমরেডকে হারাতে হয়েছে। তাদের অপরাধ, তারা মানুষের মুক্তির সংগ্রামের সঙ্গে সামিল হয়, দৈনন্দিন সমস্যা নিয়ে লড়াই করেন, আন্দোলনে সামিল হন, এটি তাদের অপরাধ। এই কারণে এই শত্রুরা তাদেরকে সহ্য করতে পারে না। যদি আদর্শগত লড়াইতে যখন হেরে যায়, মতাদর্শগত সংগ্রামে যখন পেরিয়ে উঠে না, যুক্তি দিয়ে যখন এগিয়ে আসতে পারে না, তখনই যারা স্বৈরাচারী তার শেষ পর্যায়ে গ্রহণ করে যে তাকে জীবিত অবস্থায় তো জয়লাভ করা যাবে না, কাজে তার মৃতদেহটা নিয়ে নেওয়া খুব খারাপ বিবৃতি করে, এটা হলো দুর্বলতা পরিচয়। যাদের কাছে কোনো যুক্তি নেই, যাদের কাছে কোনো আদর্শ নেই, তারা এটা করে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কিন্তু সেখানে গণ আন্দোলন বা গণ আন্দোলন সমর্থিত করার ক্ষেত্রে ভূমিকা তাদের নিতে হয়েছে। রাবার শ্রমিকদের সংগঠক ছিলেন তিনি, আবার সিআইটিইউর বিহঙ্গী নেতা ছিলেন। প্রগতিশীল লড়াইয়ের সাথী ছিলেন দেবব্রত মজুমদার। সেই লড়াই আন্দোলন মানুষের উপর যে আক্রমণ নেমে এসেছে তাকে মোকাবিলা করার ক্ষেত্রে দায়িত্ব প্রতিপালন করতে পারলেই যথার্থ শ্রদ্ধা জানানো হবে দেবব্রত মজুমদারকে। স্মরণ সভায় বললেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। ত্রিপুরা রাজ্যে যেমন আমরা দেখেছি 88 থেকে 92 সাল পর্যন্ত 5 বছরের জোট সরকারের সময়ে আক্রমণ সন্ত্রাস নেমে এসেছিল। আমাদের রাজ্যের 350 সাথীকে আমরা হারিয়েছিলাম সেদিন। অসংখ্য মানুষ ত্রিপুরার বাইরে থাকতে, ঘরের বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন, যেমন কমরেড দেবব্রত মজুমদারকে সরে আসতে হয়েছিল। আমরা মনে করি, আমরা বিশ্বাস রাখি যে আজকের দিনও যে আক্রমণ আমাদের উপর নেমে এসেছে, প্রগতিশীল লড়াই যে লড়াইয়ের সাথী ছিল কমরেড দেবব্রত মজুমদার, সেই লড়াই আন্দোলন সংগ্রাম আদর্শের উপর যে আক্রমণ নেমে এসেছে, সেই আক্রমণকে আমরা যদি মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের ভূমিকা প্রতিপালন করতে পারি, আমাদের অবদান আমরা রাখতে পারি সমাজের মধ্যে, তাহলে করে আমরা মনে করি যে দেবব্রত মজুমদারের প্রতি, তার পরিবার পরিজনদের প্রতি যথার্থ শ্রদ্ধা, যথার্থ সম্মান আমরা প্রদর্শন করতে পারব। সরকার পরিবর্তনের পর দেবব্রত মজুমদারের বাড়িতে কয়েকবার আক্রমণ চালায় শাসক দলের দুষ্কৃতীরা, এমনকি তার উপর প্রাণঘাতী হামলাও হয়েছিল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রত্ন।